10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. জানুয়ারি একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন রামপুর আর্মি মেডিকেল কলেজে। 11 জানুয়ারি 2015 50 জন ছাত্রছাত্রী নিয়ে যাত্রা শুরু করে রামপুর আর্মি মেডিকেল কলেজ। শৃঙ্খলা, জ্ঞান, নৈতিকতা এই তিন মূল মন্ত্র নিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের কলেজটি। এর অন্তর্ভুক্ত বিএমডিসি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনে প্রতি বছর 50 জন ছাত্রছাত্রী নিয়ে এগিয়ে চলেছে রংপুর আর্মি মেডিকেল কলেজ। সপ্তম ব্যাচ পর্যন্ত ভর্তি হয়ে সুনামের সাথে কার্যক্রম পরিচালিত হচ্ছে। আগামী এপ্রিল 2022 অষ্টম ব্যাচের ভর্তি প্রক্রিয়া শুরু হবে। ইতোমধ্যে প্রথম ব্যাচ ইন্টার্নি শেষ করে তাদের কর্মক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখছে এবং দ্বিতীয় ব্যাচের ইন্টার্নি চলমান। কিন্তু কলেজে নতুন ভবন ও হাসপাতাল তৈরির প্রয়োজন। এ লক্ষ্যে ক্যান্টনমেন্টের পূর্ব দিকে পীরজাবাদ এলাকায় জমি অধিগ্রহণ প্রক্রিয়া চলমান। নতুন ভবনের কাজ শীঘ্রই শুরু হবে। আমাদের পড়াশোনার মান অক্ষুণ্ণ রাখার জন্য রয়েছে দক্ষ ও সুযোগ্য শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, যারা অত্যন্ত যত্নের সাথে ছাত্রছাত্রীদের পড়াশোনা ও অন্যান্য সকল ব্যাপারে খেয়াল রাখেন। সকল বৃত্তিমূলক পরীক্ষায় ছাত্রছাত্রীরা সাফল্যের স্বাক্ষর রেখেছে। প্রতি বছর কলেজে একটি করে ম্যাগাজিন প্রকাশিত হয়। কলেজ জার্নালের প্রথম প্রকাশনাও ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। কলেজে একটি মেডিকেল এডুকেশন ইউনিটও বিদ্যমান রয়েছে। কলেজের ছাত্রদের জন্য একটি ডরমিটরি, ছাত্রীদের জন্য দুইটি এবং ইন্টার্ন ডাক্তারদের জন্য একটি ডরমিটরি বিদ্যমান রয়েছে। প্রতি ডরমিটরিতে রয়েছে স্বাস্থ্যকর কুক হাউস ও ডাইনিং। পড়াশোনা ছাড়াও ছাত্রছাত্রীদের বিনোদনের জন্য প্রতি বছর স্পোর্টস উইক ও কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সব ছাত্রছাত্রীর সরব অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে রংপুর আর্মি মেডিকেল কলেজ ক্যাম্পাস।
এছাড়াও সকল জাতীয় দিবস অত্যন্ত মর্যাদার সাথে পালন করা হয়, যেখানে কলেজের সকল শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত থাকেন। ভবিষ্যতের সুযোগ্য ডাক্তার তৈরির জন্য এই প্রতিষ্ঠিত মেডিকেল কলেজটি প্রতি বছর 50 জন নতুন সুযোগ্য ডাক্তার তৈরি করে চলেছে এবং তাদের সাফল্যই আমাদের গর্ব। অনেক ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে একটি হলো পোস্ট গ্রাজুয়েশন কোর্স চালু করা। আগামী 2026 থেকে 2030 সালের মধ্যে কমিউনিটি মেডিসিন ও মাইক্রোবায়োলজিতে, 2031 থেকে 2035 সালের মধ্যে ফিজিওলজি ও বায়োকেমিস্ট্রিতে এবং 2036 থেকে 2040 সালের মধ্যে মেডিসিন, সার্জারি ও গাইনিতে পোস্ট গ্রাজুয়েশন কোর্স চালু করার পরিকল্পনাও গৃহীত হয়েছে। পড়াশোনার যথাযথ মান অক্ষুণ্ণ রাখতে অনুসরণ করা হচ্ছে কোয়ালিটি অ্যাসিউরেন্স স্কিম, যা ন্যাশনাল গাইডলাইন DGHS ও CME কর্তৃক পরিচালিত হয় এবং WHO এর সহযোগিতায় প্রতিষ্ঠিত। ধীরে ধীরে প্রতিষ্ঠিত এই মেডিকেল কলেজ শুরুতে কিছু টিনশেড বিল্ডিং নিয়ে শুরু হলেও এখন RAMC কমপ্লেক্সে পরিণত হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে কলেজ ভবন ও হাসপাতাল নির্মাণ করে ডাক্তার তৈরির এই সুযোগ্য প্রতিষ্ঠানের সাফল্য অর্জিত হবে ইনশাআল্লাহ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি পঞ্চম বর্ষের ক্যাডেট ইমন ও আমি ক্যাডেট প্রমে। বাংলাদেশ চিরজীবী। আল্লাহ হাফেজ।